বসুন্ধরা সিমেন্ট ভোটের সফরে আছেন আমাদের দুই সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ এবং রামিম হাসান। আশিকুর রহমান শ্রাবণ আছেন এখন রাজশাহীতে এবং রামিম হাসান আছেন রাজবাড়িতে। শুরুতেই চলে যাচ্ছি রামিম হাসানের কাছে। রামিম, রাজবাড়িতে ভোটের কি অবস্থা দেখছেন এবং স্থানীয়রা কি মনে করছেন এই ব্যাপারে? শ্রাবণী, আমি দাঁড়িয়ে আছি একেবারে যে গোয়ালন্দ ঘাট, অর্থাৎ এই ঘাটটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে নৌরুট রয়েছে সেই নৌরুটের ক্ষেত্রে ঢাকার সঙ্গে প্রায় 21টি জেলা দক্ষিণবঙ্গের সরাসরি সংযুক্ত এই ঘাটের মাধ্যমে, এবং আপনারা প্রায়ই খবরে দেখেন যে নানা রকম সমস্যার কারণে, অনেক সময় নাব্যতার সমস্যা, অনেক সময় ভাঙনের সমস্যা, নানা রকম সমস্যার কারণে এই নৌরুটগুলোতে যে নৌ চলাচল সেগুলো ব্যাহত হয়। আমরা এই এলাকায় এসেছি এই এলাকার ভোটারদের সমস্যা এবং স্থানীয় সমস্যাগুলো জানার পাশাপাশি প্রার্থীদের কাছে কি প্রত্যাশা সেসব বিষয়ে একটু কথা বলার জন্য। শুরুতে আপনার কাছে জানতে চাই, আপনি তো এখানকার স্থানীয়, দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন, আপনার কাছে জানতে চাই এই এলাকার মূল সমস্যাটা কি এবং এমপি যারা হয়ে আসবেন তাদের আসলে করণীয় কি আছে সেই সমস্যা সমাধানে? সমস্যা আমাকে সমাধান হলো, আমাকে এই জায়গার বেশি সমস্যা হলো নদী ভাঙন। নদী ভাঙন ঠেকালে আমরা একটু বাঁচি, কারণ আমরা হলো শ্রমিক, গরিব মানুষ, আমাকে নদী ঠেকার পারলে এটাই আমরা সরকারের কাছে। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই এই নদী ভাঙন রোধে আসলে এমপি প্রার্থীদের করণীয় কি? আমাদের তার কারণ সমস্যা, এই বারবার নদী ভাঙিনে আমরা জায়গায় জায়গায় বাড়ি ঘর করি, আমাদের এটা একটা অসহার ভেতর আছে। এই নদী ভাঙনটা ফিরে দিলে আমরা যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনারা অনেকে ব্যস্ত, তারপরেও একটু যদি দাঁড়িয়ে একটু কথা বলেন, সেটি হচ্ছে ভোটের আবহ কেমন দেখছেন? প্রচার প্রচারণা বা সার্বিক পরিস্থিতি দেখে কি ভোটের আনন্দটা অনুভব হচ্ছে? কারণ ভোটের সময় তো আর এক মাসও নেই। অনুভব হচ্ছে ভোট অনেক, কোন প্রার্থী যে হবে এটা বলা যায় না। এটা বিএনপি আওয়ামী লীগ যে দলে আসুক, এখন আমাদের এই যে নদী শাসন বিশেষ দরকার, নদী শাসনটা খুব জরুরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা তিনজনের সঙ্গে কথা বললাম, আরেকজনের সঙ্গে একটু জানতে চাই ভোটের আবহ কেমন দেখছেন এবং প্রার্থীদের কাছে আপনাদের মূল চাওয়াটা। নির্বাচন আসলে মানুষের, সাধারণ মানুষের আনন্দ বাড়ে ভোট দেওয়ার নিকে, ঠিক আছে। তো আমাদের এলাকার সমস্যাটা হচ্ছে, আমরা নদী ভবন এলাকায় থাকি, বসবাস করি, বারবার তিন চারবার ভেঙে আমরা নদীর পাশে আসি, এখন আমাদের বিশেষ প্রয়োজনে নদী শাসন, স্থায়ী সমাধান দরকার। আমরা একটু আমাদের একজন সহকর্মী রয়েছেন আমাদের রাজবাড়ির, যিনি এখানকার স্থানীয় সাংবাদিক, তার সঙ্গে কথা বলতে চাই, শফিকুল ইসলাম। স্বামী, আপনার কাছে জানতে চাই এই এলাকার ভোটের ক্ষেত্রে আসলে দুটি আসন রয়েছে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, সেখানে আসলে মূল ফ্যাক্টর কী হবে, ভোটাররা আসলে কোন বিষয়টি লক্ষ্য করবেন ভোট দেওয়ার ক্ষেত্রে? এক্ষেত্রে নদী ভাঙনিটাই মূলত ধরবে, কারণ দৌলতদিয়া ঘাটটা দক্ষিণবঙ্গের 21টি জেলার রাজধানীর সাথে যোগাযোগের প্রধান নৌরুট, আর এই নৌরুটে রাজবাড়ির জেলার প্রতি বছরই ভাঙনি কবলে পড়ে, ভাঙনি কবলে পড়ে শত শত জমি পরিবার নদী ভাঙনের কবলে, পুরো বছরই সমস্যাগুলো থাকে। আমরা এই সমস্যাগুলো জানি, সমস্যার মূল কারণগুলো একটু সংক্ষেপে জানতে চাই এবং সেখানে এমপিরা যারা আসবেন তাদের করণীয়টা কি, অতীতে তারা কি কাজ করেছেন? এখানে যদি তারা নদী শাসন করে তাহলে এই ভাঙনিটা আর হবে না, তারপর ভাঙনি যদি বন্ধ হয় তাহলে দৌলতদিয়া ঘাটে আর কোনো সমস্যা থাকবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মূলত যে সমস্যাটি আমরা দেখছি, ভাঙন সমস্যাটি সবাই এখানকার মূল সমস্যা হিসেবে দেখছেন এবং তারা বলছেন যে বছর বছর যেই সমস্যাগুলো হয় সেই সমস্যার সমাধানে স্থায়ী কোনো উদ্যোগ দরকার, নদী শাসনে বিশেষ ব্যবস্থা দরকার। আমরা রয়েছি ভোটের সফরে, পরের সংবাদে অর্থাৎ দুপুর 12টার সংবাদেও আমরা রাজবাড়ি থেকেই যুক্ত হব। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। রামিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজবাড়ি থেকে সেখানকার ভোটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রামিম হাসান। এবারে চলে যাচ্ছি আশিকুর রহমান শ্রাবণের কাছে, তিনি আছেন রাজশাহীতে। শ্রাবণ, রাজশাহীবাসী ভোটের ব্যাপারে কি বলছে এবং রাজশাহীতে ভোটের আমেজ কেমন দেখছেন? শ্রাবণী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, শুভ সকাল জানাচ্ছি। আমরা এখন আছি 12-9 নদীর পাশে, যেটি একেবারেই পবা উপজেলার পাশে অবস্থিত। এই এলাকা আসলে রাজশাহীর তিন নির্বাচনী এলাকা এবং তিন নির্বাচনী এলাকা এবং এখানে কিন্তু বরাবরই হাড্ডাহাড্ডি লড়াই হয় বলে আমরা জেনেছি এলাকাবাসীর কাছ থেকে। এবং এখানে যে সমস্যাগুলো আছে ভোটকে নিয়ে, যে সমস্যাগুলো তারা চিন্তাভাবনা করছেন এবং যে কর্মকাণ্ডগুলো সবার আগে হওয়া প্রয়োজন বলে মনে করছে তারা, সেই বিষয়ে আমরা স্থানীয়দের সাথে একটু কথা বলতে চাই।
আপনার কাছে প্রথম প্রশ্ন করি, আমরা আসলে এই যে বৃহত্তর রাজশাহী অঞ্চল বা আপনাদের এই পবা মোহনপুর যে এলাকাটি আছে, এই এলাকার জন্য একজন এমপির সবার আগে কোন কাজটি করা দরকার বলে মনে করেন? আগে আমি বলতে চাচ্ছি যে এখানে আমাদের বেকার সমর্থন বেশি, তারা ভ্যান চলায় কৃষি কাজ করে, তাদের একটা কর্মসংস্থান আপনারা সুন্দরভাবে করবেন। যে সরকারি আসুক, আমি চাই যে এরা বেকার মুক্ত হোক এবং আমাদের দেশে কিছু উন্নয়ন কাজ কাম আছে। লোকাল কর্মসংস্থান আপনার কাছে সবার চেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে আমরা দেখেছি মহাসড়কগুলো মোটামুটি আছে, কিন্তু আঞ্চলিক সড়কগুলোর অবস্থা খুব একটা ভালো নয় দেখেছি আমরা, আপনার বক্তব্য কি জানতে চাই? আমাদের এখানে আসলে আঞ্চলিক অবস্থা লোকাল যেটা ইয়ে সড়কগুলো এগুলো সংস্কার করা দরকার, কারণ এসব মানে রাস্তাঘাট খুবই বেহাল অবস্থায় আছে। হ্যাঁ, একজন এমপির এই কাজগুলো আগে করতে হবে যারা নির্বাচিত হবেন। আমাদের সঙ্গে আরও কয়েকজন আছে, তাদের মধ্যে একজনের সাথে কথা বলতে চাই আমরা একটু। সামনেই ভোট, আর 29 দিনের মাথায় ভোটটি হবে, আসলে ভোটের পরিবেশ কেমন, ভোটে তারা কোন বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছেন প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রে, আপনার কাছে প্রশ্ন আমার যে আসলে নির্বাচন তো হবেই, একজন প্রার্থীর মধ্যে আপনারা কোন গুণগুলো দেখতে চান এবং নির্বাচনের দিনটি আপনারা কেমন প্রত্যাশা করছেন? আমরা চাই যে নির্বাচনের দিন যেন সবাই সুষ্ঠুভাবে নির্বাচন করতে যায়, নির্বাচন যেন সুষ্ঠু হয়, এটা আমাদের প্রত্যাশা। আর যেন আমরা এমন এক ব্যক্তিকে নির্বাচন করব যারা যাদের দ্বারা আমাদের এলাকার উন্নয়ন হবে, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা। হ্যাঁ, আমরা সে ধরনের প্রার্থীকে নির্বাচন। ভোটের দিন তো আসলে উৎসব, সেই দিনটি সম্পর্কে আপনাদের প্রত্যাশা কী আছে? আমরা চাই যে সবাই নির্বিঘ্নে মানে ভয় ভীতি মানে না থাক মানুষের মধ্যে, ভয় ভীতি ছাড়াই সবাই যেন নির্বাচনে মাঠে যেতে পারে সুষ্ঠুভাবে, যার ভোট সে যেন নিজে দিতে পারে, আমাদের প্রত্যাশা এটাই সরকারের। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এখানকার মানুষ সাধারণভাবেই প্রত্যাশা করছেন যে ভোটের দিনটি হবে উৎসবের জন্য, এবং তারা প্রার্থীর মধ্যে যে গুণগুলো পছন্দ করছেন সেটি হচ্ছে যে এই এলাকার বেকার সমস্যা তারা দূর করতে চান এবং এই এলাকার রাস্তাঘাটগুলো উন্নয়ন চান, সঙ্গে সঙ্গে আসলে এই সিল্ক সিটি রাজশাহী যেন উন্নত শহর হয়ে গড়ে উঠতে পারে, অন্য শহরের সঙ্গে পাল্লা দিতে পারে, তারা সেই প্রত্যাশা করছে। আমরা পরবর্তী সংবাদে অর্থাৎ 12টার সময় যুক্ত হব বাগমারা থেকে। এখন এখান থেকে শেষ করছি, ফিরছি সহকর্মী শ্রাবণীর কাছে স্টুডিওতে। শ্রাবণ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে ভোটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ।